মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উত্তর ফটকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ, হঠাৎ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফলাইনে পরীক্ষা নেবার কথা ঘোষণা করেছে। তাদের অভিযোগ, তারা অনলাইনে ক্লাস করেছে, তাদের সিলেবাস শেষ হয়নি, এই মুহূর্তে তারা অফলাইনে পরীক্ষা দেবে না। তাদের দাবি, অনলাইনে পরীক্ষা নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। আমাদের ছ মাসের যে সেমিস্টারটা হওয়ার কথা ছিল সেই সিলেবাসটা কমপ্লিট না করে মাত্র দু মাসে ক্লাস হয়নি, অর্ধেক ক্লাস হয়েছে অনলাইনে, অনলাইন মোডে ক্লাস হয়ে আজকে অফলাইনে বলছে হঠাৎ করে পরীক্ষা নেবে। আমরা তো কারুর সিলেবাস কমপ্লিট হয়নি সেরকম করে, তাই আমরা এই অন্তত এই পরীক্ষাটা, এই সেমিস্টারটা অন্তত আমরা অনলাইনে চাই। অনেক হোস্টেলে যারা থাকে, যারা হোস্টেলে থাকে, তারা অধিকাংশ মানুষ, অধিকাংশ স্টুডেন্টরা তারা বাড়িতে আছে, তারা হোস্টেলে নেই, তাই জন্য তাদেরও কথা ভেবে এই সেমিস্টারটা অন্তত আমাদের অনলাইনে চাই। এরপরের সব কিছু বিধিনিষেধ উঠিয়ে দিয়ে যখন আমাদের আবার অফলাইন ক্লাস শুরু হবে তখন আমরা আবার অফলাইন পরীক্ষা দিতে রাজি আছি। অনলাইনের দাবি নিয়ে আসছে, দাবি নিয়ে আজকে আমরা অনলাইন পরীক্ষার দাবি নিয়ে আজকে আমরা এখানে রাজবাড়ির সামনে এসে বিক্ষোভ জানাচ্ছি, বর্ধবোধ করেছি এবং আমরা রাজবাড়ির সামনে আছি। যদি এই দাবি মানানো হয় কি করবেন? করবেন না, আমরা আরো বড় আন্দোলন করব, আমরা আরো বড় আন্দোলন করব। দীর্ঘদিন পরীক্ষা হবে রুমে, আমাদের ছ মাসের সিলেবাস, সেটা আমাদের প্রিভিয়াস ক্লাস হয়েছে, এই সেমিস্টারে আমাদের ক্লাস হয়েছে দু মাস মতো, আর এক মাস আমাদের হাতে আছে, এর মধ্যে আমরা কিছুতেই সিলেবাস শেষ করতে পারবো না। আমাদের, আমরা প্রিভিয়াস চারটে সেমিস্টার অনলাইনে পরীক্ষা দিয়েছি, এই মুহূর্তে আমরা যদি অফলাইনে পরীক্ষা দিই তাহলে আমাদেরকে আগের সেমিস্টারগুলোর পড়াটাও জানতে হবে, নাহলে আমরা এই সেমিস্টার ফেস করতে পারবো না। আর আমাদের এত বড় সিলেবাস যে আমরা কিছুতেই তিন মাসের মধ্যে স্যার শেষ করতে পারবো না, সেই জন্য আমরা এখন অনলাইনে দাবি করছি। আমাদের এই দাবি হচ্ছে পরীক্ষাটা অনলাইনে নিতে হবে, অফলাইন পরীক্ষা চলবে না। প্রত্যেক এখন আমাদের ক্লাস ঠিকঠাক হয়নি, আমাদের ক্লাস যেগুলো হয়েছে ছ মাসের কোর্স তিন মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো প্রপারভাবে হয়নি। আমরা লাইব্রেরি থেকে কোনো বই পাইনি, স্টাডির মেটেরিয়ালস কিছু পাইনি, আমাদের প্র্যাকটিক্যাল হয়নি, আমরা কী করে পরীক্ষা দেবো? বিভিন্ন ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষা ঘোষণা করে দিয়েছে। আমাদের সেই জন্য এটা দাবি, অন্যান্য ইউনিভার্সিটির মতন আমাদের ইউনিভার্সিটিকেই অনলাইনে পরীক্ষা নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি না মানবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেয়। যে দীর্ঘদিন ধরে যে অনলাইন পরীক্ষা চলছিল কয়েক বছর ধরে, সেই অনলাইন পরীক্ষাই যাতে হয় সামনে, যাতে অফলাইন না হয়, সেই জন্য তারা দাবি রাখার জন্য অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করেছে, খুব শান্তিপূর্ণভাবে তারা এখানে এসেছিল এবং আমরাও তাদের কথাগুলো খুব সহানুভূতির সঙ্গে শুনেছি। এখানে আমরা সিদ্ধান্ত তো নিতে পারি না, আমরা সহানুভূতির সঙ্গে ওদের যে বক্তব্যগুলো যেগুলো বলেছে সেগুলো আমরা যথাযোগ্য ধরনের পৌঁছে দেবো। তার জন্য আলাদা কমিটি আছে, কাউন্সিল আছে, অন্যান্য উচ্চ পর্যায়ে ওদের আধিকারিক আছে, সেখানে আমরা পৌঁছে দেবো এইভাবে বলে বলেছি। না, আমরা আজকে কোনো কমিটমেন্টের জায়গা নেই একদম, মানে তার জন্য বিভিন্ন বৈঠক আছে, সিদ্ধান্ত সেখানে হবে। এগুলো বলতে পারি যে ওদের সহানুভূতিটা, সহানুভূতির সঙ্গে ওদের যে ভাবনাটাকে আমরা পৌঁছে দেবো। ভিসি স্যার তো নেই,
ভিসি স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে, ভিসি স্যারকে আমরা মেল করেছি, আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদের দাবিকে আমরা মেল করেছি, আমরা মান্যতা দিয়েছি। এবার সেই মতো ভিসি স্যার নেই, ভিসি স্যারের পরবর্তী যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো। রেজিস্ট্রার স্যার দেখুন, আমরা তো আবেদন রাখছি যে অনলাইন সিস্টেম যদি না মানা হয় তাহলে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, তখন আমরা আরও চিন্তাভাবনা করব, সেগুলো পরবর্তী পদক্ষেপ। আগে আমরা, যেহেতু আমাদের রাজ্য সভাপতি অনলাইন পদ্ধতির পক্ষে বলেছেন, ছাত্রছাত্রীদের পক্ষে বলেছেন, তাদের পড়াশোনার ক্ষেত্রে যাতে বা পরীক্ষার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় তাদের পক্ষে যখন দাঁড়িয়েছেন, আমরা সকলে সাধারণ ছাত্রছাত্রী যারা আছি আমরাও চাইছি যে অনলাইন হোক, তাই আমরা অনলাইন সিস্টেমকেই আমরা মান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।